বিশ্বরূপে ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত্ম পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। সামনে 16ই অক্টোবর বিকেল 7:44 থেকে কিন্তু পূর্ণিমা শুরু হয়ে যাবে, অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা। আর এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা মানেই কিন্তু আমরা আমাদের জীবনে লক্ষ্মীকে কিন্তু নিজেদের ঘরেতে রেখে দিতে চাই। আর এই কোজাগরি পূর্ণিমার দিনে আমাদের বাড়ির বাস্তুর রান্নাঘর শস্যে কিন্তু ভরিয়ে দিতে চাই, যাতে সারাটা বছর আমাদের কিন্তু অর্থকষ্ট না হয় বা অন্য কষ্ট না হয়। এই আশ্বিন মাসের কোজাগরি যে লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজোর তিথিতে আমরা বিশেষ বিশেষ যদি কিছু করণ ক্রিয়া করতে পারি, তাহলে কিন্তু আমরা সারাটা বছর আমাদের রান্নাঘরে মা লক্ষ্মীকে রেখে দিতে পারবো। প্রথমেই বলবো, রান্নাঘরে কিন্তু দেবী অন্নপূর্ণা বাস করেন, আর দেবী অন্নপূর্ণা তখনই সন্তুষ্ট হন, দেবী লক্ষ্মী যখন সন্তুষ্ট হন। আমাদের বাড়ি গৃহের লক্ষ্মী হচ্ছে আমাদের মা, দিদি, সন্তান বা কন্যা সন্তান বা আপনার ওয়াইফ। এদেরকে যদি আপনি যোগ্য সম্মান দেন, এদেরকে যদি আপনি সঠিক ভালোবাসা দেন, দেখবেন আপনার বাড়িতে সারাটা বছর লক্ষ্মী কিন্তু থাকবে। এবং আমাদের বাস্তুক্ষেত্রে রান্নাঘর হচ্ছে ভীষণ ইম্পর্টেন্স একটা জায়গা। এই রান্নাঘরে কিন্তু রন্ধনের মাধ্যম দিয়ে পুষ্টি বৃদ্ধি কিন্তু সৃষ্টি হয়ে থাকে। আর এই রান্নাঘর যদি দূষিত হয়ে থাকে, যদি নেগেটিভ ইন্ডিকেশন বেশি থাকে এই রান্নাঘরে বা বাস্তু যদি নেগেটিভ হয়ে থাকে, তাহলে কিন্তু দেখা যায় এই রান্নাঘর নেগেটিভ বাস্তু পরিস্থিতির জন্য আপনার জীবনে অর্থ, সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য কিছুই কিন্তু আসবে না। কাজেই লক্ষ্মী পুজোর দিন, অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজোর আগের দিনই রান্নাঘরের সমস্ত বাসন মেজে ঝা চকচকে করে নেবেন। তার পাশাপাশি রান্নাঘর এবং ওভেন অবশ্যই ধুয়ে মুছে কিন্তু নিয়ে নেবেন। কোজাগরি পূর্ণিমার দিনে আমরা প্রত্যেকেই লক্ষ্মীর জন্য কিন্তু আমরা প্রসাদ রান্না করে থাকি, খিচুড়ি, ভোগ, ভাজা, মিষ্টান্ন এগুলো কিন্তু করে থাকি। তার জন্য কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে কিন্তু গঙ্গা জল দিয়ে দেবেন এবং গঙ্গা জলের ছড়া দিয়ে দেবেন। এবং তার পাশাপাশি কি করবেন, আপনারা তেল, সিঁদুর, পান পাতা, সুপুরি এগুলো কিন্তু গ্যাস ওভেনে কিন্তু দিয়ে রাখবেন। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু লক্ষ্মী পুজোর দিন উনুনকে পুজো করে কিন্তু রান্না শুরু করতেন। আপনাদেরও তাই বলবো যে এখন তো উনুন নেই, গ্যাস ওভেনকে অবশ্যই পুজো করে স্বস্তিক চিহ্ন এঁকে আপনার রান্না তার মধ্যে একটু করে কিন্তু চিনি দিয়ে দেবেন। গ্যাস ওভেনে দিয়ে কিন্তু রান্না কিন্তু অগ্নিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রান্না শুরু করবেন। এবং রান্নাঘরে কিন্তু আমাদের নুন এবং চিনি খুবই ইম্পর্টেন্ট দুটো পার্ট, অর্থাৎ রান্নাঘরে নুনের সাথে চিনি রাখবেন না, নুনের মধ্যে কিন্তু লক্ষ্মীর বাস। কাজেই নতুনভাবে কিন্তু চীনা মাটির পাত্র অবশ্যই কিনে নেবেন, যদি সেটা ফেটে যায় বা ভেঙে যায় বাইরে ফেলে দেবেন। দিয়ে নতুন চীনা মাটির পাত্রে সম্পূর্ণভাবে কিন্তু নুন রেখে দেবেন, নুনের মধ্যে কিন্তু লক্ষ্মী বাস করে। এবং নুন যেখানে রাখবেন তার থেকে একদম উল্টো দিকে চিনি রাখবেন, নুন আর চিনি কখনো একত্র অবস্থায় কিন্তু রাখবেন না। রান্নাঘরে চালের কৌটোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রান্নাঘরে যেখানে চালের কৌটো রাখবেন, চালের ড্রাম রাখবেন, অনেকে প্লাস্টিকের ড্রাম রাখেন, অনেকে স্টিলের ড্রাম রাখেন, কিন্তু সেটাকে পরিষ্কার করে মেজে নেবেন। এবং তিনটে জায়ফল অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো করে নিয়ে আপনি ড্রামের ভেতর দিয়ে পূর্ণভাবে কিন্তু চাল রেখে দেবেন, যেটা দেখবেন আপনার বাড়িতে কোনোদিন অন্নের অভাব কিন্তু হবে না। এবং একটি কাঁচের গ্লাসে রান্না করে, যাতে আপনার কোনো নেগেটিভ এনার্জি না থাকে, পজিটিভ মানসিকতায় এবং সুস্থ স্বাভাবিক চিন্তায় আপনি যাতে এনার্জি নিয়ে আপনার মধ্যে কনফিডেন্স এবং তার সাথে স্থিতিশীলতা যেন থাকে সেইভাবে রান্না করেন। তার জন্য কি করতে হবে, একটি কাঁচের গ্লাসে একটু নুন এবং পাতিলেবু ভিজিয়ে রেখে
যেখানে আপনার জলের স্থান সেখানে কিন্তু রেখে দেবেন, এবং প্রতি এক সপ্তাহ ছাড়া ছাড়া লেবুটি কিন্তু ভাসিয়ে দেবেন কোনো জলে, আবার কিন্তু নতুনভাবে সেটা করবেন। এটা কিন্তু কন্টিনিউ করতে হবে আপনাকে, তাহলে দেখবেন সেই বাড়ির রান্না সুস্বাদু হবে এবং যারা খাবেন তারা কিন্তু রোগ শোক থেকে কিন্তু মুক্তি লাভ করবেন, আপনাদের হেলথ কিন্তু অনেক বেশি ভালো থাকবে, কাজে এনার্জি পাবেন এবং প্রসপেরিটি, ওয়েলথ, হ্যাপিনেস আপনাদের বাড়িতে কিন্তু ভরে যাবে। রান্নাঘরে আরেকটি জিনিস করতে হবে, আপনারা 250 গ্রাম ফটকিরি নিয়ে এসে সাদা কাপড়ে বেঁধে রান্নাঘরে কোজাগুড়ি লক্ষ্মী পূজার দিন মেন দরজাতে কিন্তু টাঙিয়ে দেবেন, এবং কিচেনের মধ্যে যে ফ্রিজ আছে তার ওপর থেকে জিনিস কিন্তু একদম ফাঁকা করে দেবেন। কোনো টব রাখবেন না, কোনো মেডিসিন রাখবেন না, কোনো খাবার রাখবেন না, তাতে কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু বহন হয়, এবং ফ্রিজ সবসময় নিট অ্যান্ড ক্লিন রেখে দেবেন। তাহলেও দেখবেন আপনাদের রান্নাঘরে অনেক উন্নতি হবে, এবং জোয়ারের জল নিয়ে এসে আপনারা রান্নাঘরে প্রতিদিন রান্না করার আগে একটু করে ছড়িয়ে দেবেন, দেখবেন মা লক্ষ্মীর কৃপায় দিনে দিনে আপনাদের জীবনে কিন্তু শ্রীবৃদ্ধি করতে থাকবে। এবং নিয়ম নিষ্ঠা অনুসারে সকালবেলা বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকবেন না, চালের হাঁড়িতে কিন্তু হাত দেবেন না, অবশ্যই স্নান করে নেবেন বা জামা কাপড় পরিত্যাগ করে কাঁচা ধোয়া জামা কাপড় পরে গঙ্গা জল ছিটিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন এবং রান্না করবেন। সব সময় রান্নাঘরের ওভেন পূর্ব দিকে বা দক্ষিণ দিকে রাখবেন, সেটা কিন্তু বাস্তুসম্মতভাবে ভীষণ শুভ হয়ে থাকে। রান্নাঘরে কিন্তু আপনারা যদি জেট প্ল্যান্টের গাছ যদি রান্নাঘরের দক্ষিণ দিকে রেখে দিতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনাদের জীবনের অর্থ, সম্পদ, সৌন্দর্য সমস্ত কিছু কিন্তু বহন করে নিয়ে আসবে। কাজেই এই ছোট ছোট নিয়মগুলো যদি আপনারা কোজাগুড়ি পূর্ণিমাতে আপনারা যদি করতে পারেন, সারাটা বছর কিন্তু আপনাদের মা লক্ষ্মী কিন্তু আপনাদের কিচেনে থাকবে, এবং বাস্তুসম্মতভাবে সেদিনকে আপনারা পূজাও করবেন এবং পায়েস অবশ্যই কিন্তু মাকে দেবেন এই রান্নাঘরে কিন্তু রান্না করে। কাজে রান্নাঘরের সঠিক প্রয়োগ আপনার জীবনে কিন্তু মূলধনকে বাড়িয়ে দিতে পারে। পরে দেখুন, আমি অবশ্যই আপনাদের গ্যারেন্টি দেব, আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সমৃদ্ধি আর বেড়ে গেছে এবং আপনাদের জীবনে পরিবারের মধ্যে অশান্তি কমে গেছে। পজিটিভ মাইন্ড অলওয়েজ কিন্তু আমাদের পজিটিভ থিংকিং কিন্তু দিয়ে থাকে। আর যারা চাইছেন সমস্যার মধ্যে রয়েছেন, বহু জায়গায় গেছেন কিন্তু কোনোভাবেই কিন্তু পরিত্রাণ পাননি, তাদেরকে বলবো একবার কিন্তু আমার কাছে আসতে হবে। যারা এসছেন গ্যারেন্টিযুক্ত প্রতিকার কিন্তু তারা পান, তারা কিন্তু প্রত্যেকেই ভালো আছেন। আর আপনিও যদি ভালো থাকতে চান অবশ্যই কিন্তু আমার কাছে একবার আসবেন। নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে আমার, যারা দূরের বন্ধুরা রয়েছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, তাদেরকে বলবো অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। এবং চেম্বার বুকিংয়ের জন্য কলকাতার বিভিন্ন চেম্বারে আমি বসছি, হাতিবাগান, হাওড়া, ব্যারাকপুর, বেহালা, বিভিন্ন গড়িয়াহাট বিভিন্ন চেম্বারে পাবেন। তাছাড়া কিন্তু পুজোর পর থেকে কিন্তু আপনারা আমাকে শিলচর, গৌহাটি, আগরতলা, ব্যাঙ্গালোর, দিল্লিতেও কিন্তু আমার চেম্বার পাচ্ছেন, এবং নর্থ বেঙ্গলে শিলিগুড়ি, কোচবিহার, মালদা, কৃষ্ণনগরে প্রতিনিয়ত কিন্তু আমার চেম্বার পাচ্ছেন। যার যেখানে সুবিধা সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক, এবং বাড়ির গুরুজনদের অবশ্যই সেবা দিন, প্রতিদিন তাদের প্রণাম করুন, তাদের আশীর্বাদ নিন, দেখবেন আপনাদের জীবনে প্রতিনিয়ত শ্রীবৃদ্ধি হতে থাকবে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, নমস্কার। আমার নাম হলো শ্রেয়া পাত্র, আর আমি বেহালা থেকে এসেছি। আপনাদের যাদের সমস্যা আছে, ফ্যামিলি প্রবলেম হোক যাই হোক, আমার বাস্তু নিয়ে সমস্যা ছিল, আমার হাজবেন্ড অনেক রেগে যেতেন, শান্তি ছিল না, কিছু ছিল না,
কিন্তু দেখানোর পর এখন আমরা অনেক বেটার আছি। প্রত্যেক অমাবস্যায় আমাদের তারাপীঠে যজ্ঞ হয়, আপনারা চাইলে আসতে পারেন। আমি দেখিয়ে অনেক রিলিফ পেয়েছি, সবকিছু ঠিক হয়ে গেছে। আপনাদের যাতে যাতে যা সমস্যা আছে আপনারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, আর ওনার চ্যানেল আছে ইউটিউবে, আপনারা ওখানে দেখান, ওনার অনুষ্ঠান দেখুন, সব সমস্যার সমাধান। নমস্কার, আমি মনোরঞ্জন মণ্ডল বলছি, আমার বাড়ি আসামে। আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে বৈশালী আন্টির কাছে আমি প্রথম যোগাযোগ করি। বৈশালী আন্টি আমার যে উপকারটা করেছে, হয়তো সেই উপকারটা কেউ করতে পারতো না। তন্ত্রের দ্বারা বৈশালী আন্টি যে কাজ করে থাকেন, সেটা আমি এমন এক ব্যক্তি যে পজিটিভ তন্ত্রের দ্বারা আমি সেই উপকারটা পেয়েছি। আমার অনেক বড় বিপদ ছিল, ফাঁড়া ছিল, অনেক অসুবিধা, পারিবারিক, সামাজিক অনেক শত্রুতা বেড়ে গেছিল, অনেক অপচয় হয়ে গেছিল আমার অর্থের। অনেক জায়গায় গেছিলাম, কোনো উপকার পাইনি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমায় যদি কেউ অন্ধকারের ই থেকে আলোর পথে কেউ যদি নিয়ে আসে, সেই হলো একমাত্র বৈশালী আন্টি। তা আমি আপনাদের, আমি নিজের উদাহরণ থেকে বলছি, আমি বলছি যে আপনারা সবাই যে যার অসুবিধা আছে সেটা আন্টির সাথে পরামর্শ করুন, আন্টির কাছে আসুন, আপনারা সবাই উপকার পাবেন। আন্টিকে আমার শত শত প্রণাম।